সালামু আলাইকুম নিশ্চয়ই শুনতে পাচ্ছি আমাকে ওকে তো আমরা ক্লাস শুরু করছি আমাদের বলছিলাম গতকালকে যে তোমাদের যেদিন তোমাদের রুটিনে আছে সেই দিনগুলোতে রাত আটটা পনেরোতে ক্লাস হবে আর বাকি যে তিন দিন রবি মঙ্গল বৃহস্পতি এই তিন দিন তোমাদের রুটিনে নাই এবং এই জন্য এই তিন দিন হবে তোমাদের রাত নয়টা পনেরোতে তো এটা এটা আবারও আমি বললাম যাতে করে তোমরা সবাই তোমাদের যাতে মনে থাকে প্লাস আরো যারা হয়তো ক্লাসে জয়েন করব করব এরকম চিন্তা করতেছিলে তারা জয়েন করতে পারো আর কি এই ভিডিওটা যেমন পরবর্তীতে সব দেখবে অনেকেই তাদের উদ্দেশ্যে আর কি জানালাম এটা তো যাই হোক আজকে আমরা পড়বো হচ্ছে আমাদের যে সাজেশন সেই সাজেশন থেকে আমরা পড়ছিলাম করছিলাম এইখান থেকে এইখানকার ব্রিফ কোয়েশ্চেন আমরা পড়েছি আমরা আজকে পড়বো এখানকার শর্ট কোয়েশ্চেন গুলো এই শর্ট কোয়েশ্চেন গুলো তো এটা আমাদের হয়তো দুই দিন লাগবে আমরা দেখি আজকে হয়তো সাত আটটা প্রশ্ন পড়বো তারপরে আবার কালকে পড়বো পরে শেষ করে ফেলবো চলো আমরা দেখি এটা ওকে ওপেন করতে হবে আচ্ছা এটা স্টুপস টু কনকু তো চলো আমরা এবার এটা দেখি এ পিওর কমেডি অর্থাৎ এটা কি একেবারে খাটি কমেডি কিনা কমেডি যেটা হয় বা কমেডির যে সংজ্ঞা সে সংজ্ঞার সাথে মিলতেছে কি না এটাই বলতেছে হচ্ছে তোমার এখানে আর কি শি টু কনকুয়ার ইজ এ লাইট হার্টেড কমেডি এটা একটা সফট কমেডি একটা লাইট হার্টেড কমেডি মানে একেবারে ফুল ফ্লেসড কমেডি না কিন্তু আবার এটা কমেডি ইট মেকস পিপল লাভ বাই শোয়িং ক্যারেক্টার ইন ফানি সিচুয়েশন এইটা মানুষকে হাসাচ্ছে বাই শোয়িং ক্যারেক্টার ইন ফানিসি অর্থাৎ এখানকার ক্যারেক্টার গুলো বিভিন্ন ফানি সিচুয়েশন ফানি অবস্থার যাচ্ছে ভেতরে যাচ্ছে তো এটা দেখিয়ে মূলত এই গল্পটা আমাদেরকে হাসাচ্ছে মানুষকে হাসাচ্ছে দা প্লে ড এইম টু টিচ ডিপ লেসন এই নাটকটা এই নাটকটার কোনো লক্ষ্যই নাই যে আমাদেরকে কোনো মানে গভীর কোনো শিক্ষা দিবে বা আমরা এখান থেকে কোনো কিছু শিখতে পারবো এমন কোনো জিনিস এখানে নাই ইট ইজ মেন্ড ফর এন্টারটেনমেন্ট এর মানে হলো এটা পুরোটাই এন্টারটেনমেন্টের জন্য বিনোদনের জন্য ইন দ্য প্লে পিপুল মেক মিস্টেক্স অ্যান্ড দিস মিস্টেক্স লিড টু কনফিউশন এই নাটকে আমরা দেখব যে মানুষ ভুল করতেছে ভুলভ্রান্তি করতেছে এবং এই মিস্টেক্সগুলো এখানে কনফিউশনের তৈরি করতেছে হ্যাঁ ভুলের কারণে মানুষ কনফিউজডও হচ্ছে দিস ক্রিয়েটস হিউমার এবং এই যে ভুলভ্রান্তি এগুলো হচ্ছে এর ফলে এখানে একটা হাস্যকর পরিবেশেরও তৈরি হচ্ছে হিউমারের উদাহরণস্বরূপ হি ইজ রিয়েলি ইন এ হাউস উদাহরণস্বরূপ একটা মানুষ সে চিন্তা করতেছে সে ভাবতেছে যে সে একটা হোটেলে রয়েছে এবং যেখানে সে মূলত একটা বাড়িতে আছে সে একটা বাড়িতে থেকেও বাড়ির সব মেম্বার সবকিছু এমন ভাবে সেট আপ করা সবাই এমন ভাবে অভিনয় করতেছে তার সাথে যে সে ভাবছে যে সে মনে হয় একটা হোটেলেই আছে দিস লিডস টু মেনি ফানি মুমেন্ট এবং এই ঘটনাটা অনেক ফানি মুমেন্টের জন্ম দিচ্ছে ফানি মুমেন্ট তৈরি করতেছে দা ওয়ে ক্যারেক্টার অ্যাক্ট অ্যান্ড স্পিক অলসো অ্যাডস টু দা কমেডি সাম আর বোল্ড আচ্ছা সরি দ্য ওয়ে ক্যারেক্টার যেভাবে এখানকার ক্যারেক্টারগুলো অভিনয় করছে অ্যান্ড স্পিক যেভাবে কথা বলছে অলসো অ্যাড টু দা কমেডি হচ্ছে এইগুলোও এইখানে একটা কমেডির যে সিচুয়েশন সেটা অ্যাড করছে অলসো অ্যাড টু দা কমেডি দেই হচ্ছে হিউমার হিউমার টু দা কমেডি এটার ভিতরে কমেডি হিউমার অ্যাড করছে সাম আর বোল্ড সাম আদার্স আর সাই কিছু হিউমান আছে এখানে খুবই সাহসী এবং কিছু আছে একটু লজ্জা মিশ্রিত একটু লজ্জাজনক দিস কন্ট্রাস্ট মেক্স দেয়ার ইন্টারাকশানস অ্যামিউজিং এবং এই যে কন্ট্রাস্ট কোনো কোন জায়গায় তারা খুবই সাহসী কোন কোন জায়গায় খুবই লজ্জা পাচ্ছে তো এই ইন্টারেকশনটাই খুবই মজাদার খুবই দায়ক আর কি দ্য প্লে ইউজ এ সিম্পল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সিচুয়েশন এই নাটকটা সাধারণ যে ভাষা এবং সাধারণ যে অবস্থা ফিনোমিন ফিনোমিনা সেটা ব্যবহার করতেছে দ্য জোকস আর ইজি টু আন্ডারস্ট্যান্ড এখানে যে জোকগুলো করা হয়েছে সেগুলো বোঝা খুব সহজ খুব সহজেই বোঝা যাচ্ছে দিস মেক্স দ্য প্লে এনজয়াবল ফর মেনি পিপল এইটা এই নাটকটাকে অনেক এনজয়েবল করতে এনজয়েবল করে তুলতেছে অনেক মানুষের কাছে মানে অনেক মানুষ এই যে সহজে বুঝতে পারা যাচ্ছে সিম্পল ল্যাঙ্গুয়েজ সিম্পল সিচুয়েশন এর ফলে এই নাটকটা অনেক মানুষের কাছে অনেক উপভোগ্য হয়ে উপস্থাপিত হচ্ছে আর দ্য ক্যারেক্টার অফ মিস আন্ডারস্ট্যান্ড ইস আদার এখানকার যে ক্যারেক্টাররা তারা প্রায় একজন আরেকজনকে মিস আন্ডারস্ট্যান্ড করতেছে ভুল বুঝতেছে হুইচ ক্রিয়েটস ফানি সিন যেটা ফানি সিন ক্রিয়েট করতেছে ফানি দৃশ্য হাস্যকর দৃশ্যের অবতারণা করছে দ্য রাইটার্স অলিভার গোল্ডস্মিথ এখানকার যে রাইটার তার নাম হচ্ছে অলিভার গোল্ডস্মিথ ওয়ান্টেড টু মেক এ প্লে দ্যাট ওয়াজ ফান টু ওয়াজ তিনি চেয়েছিলেন একটা নাটক তৈরি করতে যেটা দেখতে বা দেখলে মানুষ মজা পাবে মানুষের মধ্যে ফানি সিচুয়েশন তৈরি হবে তাহলে আমরা এক কথাই দেখলাম এখানে বলতেছে যে এই এটা কি পিওর কমেডি তখন উত্তর হচ্ছে যে না এটা পিওর কমেডিটা না এটা হচ্ছে লাইট হার্টেড বা সফট কমেডি এর ভেতরে অনেক ফানি সিচুয়েশন আছে এটার ভেতরে কোনো তোমার মোরাল টিচিং নাই নৈতিক কোনো শিক্ষা দীক্ষা দিচ্ছে সেরকম এরকম এটা জাস্ট ফর এন্টারটেনমেন্ট এখানকার ক্যারেক্টাররা ভুলভ্রান্তি করতেছে এবং সেটার মাধ্যমে অনেক হাস্যকর পরিবেশে তৈরি হচ্ছে এবং আলটিমেটলি এটার মাধ্যমে আমরা যারা রিডার রয়েছে বা যারা আর রয়েছি তারা মজা পাচ্ছি তো এটাই বলতেছে আর কি এবার আসো পড়লাম এবার আস এটাতে যে ডেসক্রাইব গোল্ড স্মিথ রিয়াকশান টু দা সেন্টিমেন্টাল কমেডি গোল্ড স্মিথের যে রিয়াকশান সেন্টিমেন্টাল কমেডির প্রতি সেইটা কেমন অলিভার গোল্ড স্মিথ ডিডন্ট লাইক দ্য সেন্টিমেন্টাল কমেডি দ্যাট ওয়ার পপুলার ইন হিস অলিভার গোল্ড স্মিথ তিনি সেন্টিমেন্টাল কমেডিকে পছন্দ করতেন না যেগুলো তার সময় অনেক পপুলার ছিল টু সিরিয়াস অ্যান্ড ফোকাস টু মাস অন ফিলিংস তিনি ভাবতেন যে এই নাটকগুলি অর্থাৎ এই যে সেন্টিমেন্টাল যে প্লেগুলি এগুলো খুব সিরিয়াস ছিল এবং খুব বেশি ফিলিংস বা আবেগ অনুভূতির উপরে ফোকাস করতো পিপুল ইন দিস প্লেস ওয়ার ওফেন টু গুড অ্যান্ড পারফেক্ট এই নাটকগুলির যে লোকগুলো কাজ করতো বা অভিনয় করতো বা ক্যারেক্টার যারা তারা প্রায় খুবই ভালো এবং একবার পারফেক্ট ক্যারেক্টার গোল্ড স্মিথ বিলিভড দিস মেড দ্য স্টোরিজ বোরিং গোল্ড স্মিথ তিনি বিশ্বাস করতেন যে এই জিনিসগুলোই গল্পটাকে বোরিং করে তুলত হি ওয়ান্টেড টু ব্রিং ব্যাক দ্য ফান অ্যান্ড হিউমার অফ ওল্ড ওল্ডার প্লেস তিনি চেয়েছিলেন আগেকার দিনের পুরনো দিনের যে প্লেগুলি নাটকগুলি যেভাবে ফান এবং হিউমার নিয়ে আসতো তিনিও সেভাবে তার তাদের সময়ের নাটকগুলিতে তিনি ফান অ্যান্ড হিউমার নিয়ে আসতে চেয়েছেন ইন সি স্টুপস টু কনকুয়ার গোল্ডস্মিথ মেড আ ডিফারেন্ট কাইন্ড অফ কমেডি এই ইন সি স্টুপস টু কনকুয়ারের ভেতরে গোল্ডস্মিথ তিনি একটু আলাদা ধরনের কমেডি করার চেষ্টা করেছেন হি ইউজড জোকস ফানি মিস্টেক্স এন্ড মিস তিনি এখানে ব্যবহার করেছেন বিভিন্ন রকমের কৌতুক মজাদার মিস্টেক ফানি মিস্টেক এগুলো হাস্যকর মিস্টেকগুলি এবং মিসআন্ডারস্ট্যান্ডিং অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এখানে সেগুলো তিনি এখানে ব্যবহার করেছেন দ্য ক্যারেক্টার ইন দ্য প্লে ওয়ার নট পারফেক্ট এখানকার যে ক্যারেক্টাররা এই নাটকের ভেতরে যে ক্যারেক্টাররা তারা পারফেক্ট ছিল না দে হ্যাড ফ্লস অ্যান্ড মেড এরোর তাদের ভুলভ্রান্তি ছিল তারা ভুল করতো দিস মেড দেম মোর রিয়াল অ্যান্ড ইন্টারেস্টিং এই যে তারা ভুলভ্রান্তি করতেছে এটাই তাকে আরো তাদেরকে আরো বেশি বাস্তব এবং আরো বেশি ইন্টারেস্টিং মজাদার চমৎকার করে তুলেছে দ্য প্লে ওয়াজ লাইট হার্টেড অ্যান্ড ফুল অফ এনার্জি এই নাটকটা খুবই হালকা ধরনের ছিল এবং এনার্জিতে পরিপূর্ণ ছিল গুলো খুবই এনার্জেটিক ছিল ইট ওয়াজ মিন টু মেক পিপুল লাভ নট জাস্ট ফিল ইমোশনাল এটা ইট ওয়াজ মিন টু মেক এটা আসলে এই নাটকটা করাই হয়েছে করানোর জন্য লাভ হাসানোর জন্য মানুষকে ইমোশনাল করার জন্য না স্মিথ শো দ্যাট কমেডি কুড বি ফান এন্ড স্টিল টিস লেসন স্মিথ তিনি বলেছেন তিনি দেখিয়েছেন যে কমেডি এটা ফান করতে পারে ফানি হতে পারে কিন্তু স্টিল টিস লেসেন কিন্তু ফানি হওয়া সত্ত্বেও এটার ভেতরে কিছু শিক্ষা রয়েছে শিক্ষা থাকে হি বিলিভড দ্যাট লাফটার ওয়াজ ইম্পর্টেন্ট তিনি বিশ্বাস করতেন যে লাফটার অর্থাৎ এই যে হাসি তামাশা খুশি হওয়া এটা গুরুত্বপূর্ণ অ্যান্ড দ্যাট পিপুল শুড নট টেক থিংস টু সিরিয়াসলি এবং মানুষের উচিত না যে কোনো জিনিসকে খুব সিরিয়াসলি নেওয়া দিস প্লে ওয়াজ হিজ ওয়ে অফ শোয়িং দ্যাট কমেডিস উড বি এন্টারটেইনিং অ্যান্ড এনজয়েবল উইদাউট ফোকাসিং অন ডিপ ফিলিং এই প্লেটা এমনভাবে দি প্লে ওয়াজ হিজ ওয়ে অফ শোয়িং এই প্লেটা সে তার মতো করে সে শো করতেছে এবং সেখানে দেখাচ্ছে যে কমেডি এগুলো এন্টারটেইনিং হতে পারে এনজয়েবল হতে পারে কিন্তু উইদাউট ফোকাসিং অনেক ডিপ ফিলিংস খুবই গভীর আবেগ অনুভূতির উপর ফোকাস না করেই একটা কমেডি অনেক এন্টারটেনিং অনেক মজাদার বা এনজয়েবল হতে পারে এটা তিনি দেখিয়েছেন এই নাটকের ভেতরে এবার চলো আমরা তিন নাম্বারটা দেখি কমেন্ট অন দ্য প্লট কনস্ট্রাকশন অফ সি স্টুপস টু কনকুয়ার সি স্টুপস টু কনকুয়ার যে প্লট কনস্ট্রাকশন যে কাহিনীর নির্মাণ সেটা কিরকম সেটা ওয়েল অর্গানাইজড এটার যে প্লটটা যে কাহিনীটা খুবই সাধারণ এবং খুবই সাজানো গোছানো দ্য স্টোরি বিগিনস উইথ এ মিক্স আপ এই গল্পটা শুরু হচ্ছে একটা মিশ্রণ বা মিক্স আপের মধ্য দিয়ে মাল্লো অ্যান্ড হ্যাস্টিং টু ম্যান মিস্টেক মিস্টার হার্ট হাউস ফর অ্যান ইন মার্লো অ্যান্ড হ্যাস্টিং দুই বন্ধু দুজনই ইয়াংম্যান তারা ভুল করছে মিস্টার হার্ট ক্যাজেলের বাড়িকে একটা হোটেল মনে করে টনি লামকিন মিসেস হার্ট সান প্লেস এ ট্রি দেম লিডিং টু দিস কনফিউশন টনি লামকিন যে কিনা মিসেস হার্ট ক্যাদেলের ওয়াইফ অর্থাৎ মিসেস হার্টকেদেলের সান ছেলে কেন মিসেস হার্টকেদেলতে থাকে মিস্টার হার্টকেদেল বলতে না কারণ এটা মিসেস হার্ট কেদেলের আগের ঘরের ওয়াইফ ছেলে আর কি আগের হাজবেন্ডের ছেলে এই টনিলাম সে একটা কৌশল করে কৌশল খাটায় বা বলতে পারো যে ছল করে আর কি চাতুরি করে এবং এর মাধ্যমে একটা কনফিউশনে পড়ে যায় এই হ্যাস্টিং এবং মার্লো মারলো হু ইজ শাই

সে মনে করে যে এইটা হয়তো বারে যে মেয়েরা চাকরি করে সে রকম একটা কেউ কেন এটা মনে করে কারণ টনি তার সাথে প্র্যাঙ্ক করে তার সাথে মজা করে ফান করে কেট রিয়েলাইজ দিস অ্যান্ড ডিসাইডস টু প্লে অ্যালং কেট এই বিষয়টা বুঝতে পারে এবং সেও ওই ওইভাবেই চল মানে সিদ্ধান্ত নেয় যে এইভাবেই সে চলতে থাকবে হ্যাঁ আরকি যেহেতু মার্লো মনে করতেছে তাকে বারমেড হিসেবে সে বারমেট হিসেবেই চলতে চায় আর কি সে নত নত হতে হতে চায় চায় কেন কারণ যে হিরোকে জিতে নিবে শি সেজন্যিটেন্ড টু লোয়ার ক্লাস টু উইন মার্লোস অ্যাফেকশন এই যে সে ভান করলো সে ছল চাতরি করা শুরু করলো মানে ভান বা অভিনয় করা শুরু করলো একটা নিম্ন শ্রেণীর মহিলা হিসাবে এবং এইভাবে সে মার্লোর অ্যাফেকশন পাওয়ার চেষ্টা করলো মার্স মার্লোর ভালোবাসা পাওয়ার চেষ্টা করলো মানে ওই যে সে তার নিজেকে অবনত করলো সে যে স্ট্যাটাসের তার থেকে নিচু স্ট্যাটাসের হলো সে স্টুপ করলো আর কি নত জানু হলো কেন টু কনকুয়ার মার্লোর যে হার্ট সেটাকে কনকুয়ার করার জন্য সেটাকে জিতে নেওয়ার জন্য দিস মেক হিম অ্যাক্ট ইনডিফারেন্টলি অ্যারাউন্ড হার্ট এবং এই জিনিসটা তাকে অর্থাৎ মারলোকে এক ডিফারেন্টলি অ্যারাউন্ডার অর্থাৎ এই কেটের চারপাশে তাকে আচরণ সে যেভাবে আচরণ করেছে এটা একটু আলাদা করলো আর কি মানে সে যদি জানতো যে কেট আসলে তার সাথে সে দেখা করতে আছে সেই মেয়েটাই তাহলে তো সে তখন একটু লজ্জায় পড়ে যাইতো বা এরকম কিছু যখন দেখলো যে তার চেয়ে নিচু ক্লাসের একজন সামান্য বার মেইট তখন সে তার সাথে একটু আলাদাভাবে আচরণ করা শুরু করলো Meanwhile, Hastings planned to elope with uh, Constance, Mrs. Hartkezel's niece. ইতোমধ্যে হ্যাস্টিং সে প্ল্যান করলো যে কনস্ট্যান্স নামে একজন মেয়ে রয়েছে যে কিনা মিসেস হার্ট ক্যাজেলের ভাইয়ের বা বোনের মেয়ে তার সাথে সে পালিয়ে যাবে দে ওয়ান্ট টু অ্যাভয়েড মিস মিসেস হার্ট ক্যাজেল হু ওয়ান্স কনস্ট্যান্স টু ম্যারি টনি তারা চায় যে এই পালানোর ক্ষেত্রে তারা মিসেস হার্ট কাদলকে ফাঁকি দিয়ে তারা যাবে কারণ এই মিসেস হার্ট সে চায় তার যে ছেলে টনি ল্যামকিন তাকে বিয়ে করুক এই কনস্ট্যান্স ইন দ্য এন্ড কিন্তু পরিশেষে গিয়ে যেটা হয় দ্য কনফিউশন ক্লিয়ার আপ কনফিউশনটা দূর হয়ে যায় পরিষ্কার হয়ে যায় মাললো ডিসকভার্স কেটস টু আইডেন্টি মালো এই কেট মিডেলটন এর সরি কেট মিডলটন বলতে মানে ওই যে ইয়ের মতো হয়ে গেল ঠিক ভাই ওই যে টাইটানিক যে নায়িকা ওর নাম চলে আসতো মনে হয় কেট মিডেলটন ওর নাম না না ভুলে গেলাম কেট মিডেলটন কার নাম কেট মিডেলটন মনে হয় দাঁড়াবে একটু দেখে আসি ওই যে প্রিন্স হ্যারির ওয়াইফ নাকি ও আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে কি হ্যারি না এর নাম কি প্রিন্স কেট মিডিলটা এর নাম হচ্ছে মাথায় আসছে না ভুলে যাচ্ছি নাকি দিনে দিনে এই প্রিন্সের নাম কি তোমাদের জানা নাই উইলিয়াম প্রিন্স উইলিয়াম প্রিন্স উইলিয়ামের ওয়াইফ হচ্ছে কেট মিডলটন। টাইটানিকের ওই নায়িকার নাম কি ভুলে গেলাম যে? রোজ আরে রোজ তো এটা টাইটানিকের ভেতরে কিন্তু এমনিতে নাম থাকে। সত্যিকারের নাম কেট স্যার কেট উইন্সলেট আর কেট উইন্সলেট এই যে এই পাশে আর এটা হচ্ছে কেট মিডলটন কেট মিডলটন হচ্ছে তোমার ইয়ে এই প্রিন্স উইলিয়ামস এর ওয়াইফ মানে ডায়ানার সেলের বউ বড় সেলের বউ আর কি বর্তমানের যে হচ্ছে ডাসেস কেট মিডলটন যাই হোক আমরা এখানে চলে যাই তো মারলো ডিসকভার কেটস ট্রু আইডেন্টি কেটসের সত্যিকারের পরিচয় সে জানলো মিসেস মিস্টার হার্ড কেডেল অ্যাপ্রুভস অফ দ্য ম্যাথস অ্যান্ড কনস্ট্যান্স অ্যান্ড হ্যাস্টিংস অলসো গেট দিয়ার হ্যাপি এন্ডিং মিস্টার হার্ড কেডেল এই যে ম্যাথ অর্থাৎ মারলো এবং কেটের যে বিয়ে সেটাকে অ্যাপ্রুভ করলো মেনে নিল এবং কনস্ট্যান্স এবং হ্যাস্টিংস তারাও তাদের যে বিয়েটা পালিয়ে যায় যদিও বিয়ে করলো কিন্তু তারপরে হ্যাপি এন্ডিং হলো দ্য প্লট ইজ বেসড অন মিস আন্ডারস্ট্যান্ডিংস বাট এন্ডস ইন হারমোনি বলতেছে এই প্লটটা যদিও মিস আন্ডারস্ট্যান্ডিং দিয়ে শুরু হলো মিস আন্ডারস্ট্যান্ডিং এর উপরে বেস করেই তৈরি হলো কিন্তু তারপরেও এর শেষটা হয়েছে খুব ভালোভাবে সামঞ্জস্যপূর্ণভাবে ইট মুভস ফরওয়ার্ড উইথ উইট অ্যান্ড হিউমার এই এর যে কাহিনিটা প্লটটা এটা সামনের দিকে এগিয়েছে উইট এবং হিউমারের সহিত দ্য ডিফারেন্স দ্য ডিফারেন্ট টুইস্ট কিপ দ্য অডিয়েন্স এন্টারটেইনড এই যে ডিফারেন্ট ডিফারেন্ট যে টুইস্টগুলো এগুলো অডিয়েন্সকে আনন্দ দিয়েছে বিনোদন দিয়েছে হোয়াইল দ্য ক্যারেক্টার অ্যাকশন লেড টু এ ফান রেজলিউশন এবং যেখানে এই ক্যারেক্টারদের যে অ্যাকশানগুলো একটা ফান পরিসমাপ্তির দিকে নিয়ে গেছে মানে সব কিছু একটা হচ্ছে ফানি ঘটনার দিকে নিয়ে গেছে সবাই ফান করেছে আমরাও মজা পেয়েছি তো এই ফান রেজলিউশনের দিকে নিয়ে গেছে আর কি পরিসমাপ্তির দিকে এবার আসো আমরা এখানে যাই হচ্ছে হাস্যকর হাস্যকরিক্যাল রাইটিং মানে হাস্যকর রাইটিং আচ্ছা বলতেছে যে এটা কি কোনো ফার্স কিনা দেখো টু বাই অলিভার গোল্ড স্মিথ ইজ এ কমেডি এটা একটা কমেডি ইট ইস নট এ পিওর ফার্স এটা পিওর হাস্যকর রাইটিং না যে রাইটিং হয় আর কিছু ফার্সিক্যাল রাইটিং এর এলিমেন্ট রয়েছে উইথ সিলি সিচুয়েশন খুবই সাধারণ সামান্য অবস্থা সামান্য কিছু সিচুয়েশন সামান্য কিছু কাজ নিয়েই হচ্ছে একটা ফানি প্লে তৈরি হবে এটা হচ্ছে ফার্স দিস প্লে হ্যাজ মেনি ফানি সিনস দ্যাট মেক পিপুল লাভ এই প্লে এরও এই নাটকেরও অনেক ফানি সিন রয়েছে যেগুলো মানুষকে হাসায় দেয়ার ইজ কনফিউশন এখানে কনফিউশন রয়েছে মিস্টেক এন আইডেন্টি এখানে পরিচয় ভুল পরিচয় মানে পরিচয় ভুল করা হয়েছে অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিং এখানে ভুল বোঝাবুঝি রয়েছে হুইচ আর কমন ইন ফার্স যে ফার্স্ট গুলি সেখানে আমরা এগুলো পাই দ্য ক্যারেক্টার ইন দ্য প্লে আর লাইভলি হ্যাঁ এখানকার যে ক্যারেক্টাররা তারা খুবই প্রাণবন্ত সাম অফ দেম আর ফুলিশ তাদের ভিতরে কিছু হচ্ছে বোকা দে মেক মিস্টেক্স অ্যান্ড দিস মিস্টেকস ক্রিয়েট ফানি মুমেন্ট এই বোকারা ভুল করে এবং তাদের ভুলগুলোই এখানে ফানি মুমেন্ট তৈরি করে দ্য হিউমার কামস ফ্রম দ্য সিচুয়েশনস নট জাস্ট ফ্রম ওয়ার্ডস এখানে হিউমারগুলো অবস্থার প্রেক্ষিতে আসে এখানে ওয়ার্ড বা কথার প্রেক্ষিতে আসে না সিচুয়েশনটাই মাধ্যমে হিউমার আসে আর কি বাট সিস্টুপস টু কনকুয়ার ইজ মোর দেন এ ফার্স কিন্তু সিস্টুপস টু কনকুয়ার এটা একটা ফার্স এর চেয়েও বেশি কিছু একটা প্রহসনের চেয়েতেও বেশি কিছু বা একটা হাস্যকর নাটকের চেয়েও বেশি কিছু ইট অলসো হ্যাজ ডিপার মিনিং এর ডিপার মিনিংও আছে দ্য ক্যারেক্টার্স লার্ন সামথিং অ্যাবাউট সেলফ ক্যারেক্টাররা নতুন কিছু শিখতে পারে তারা একজন আরেকজনের কাছ থেকে দ্য প্লে শোস হাউ পিপুল ক্যান চেঞ্জ ওয়েন দে আর ইন লাভ এই প্লেট একটা জিনিস দেখিয়েছে যে মানুষ কীভাবে পরিবর্তিত হয় মানুষ কীভাবে চেঞ্জ হয়ে যায় যখন তারা ভালোবাসায় পতিত হয় তখন দ্য মেইন ক্যারেক্টার কেট প্রিটেন্স টু বি এ সার্ভেন্ট টু উইন হার লাভ মেইন ক্যারেক্টার এখানকার এখানকার যে মেইন ক্যারেক্টার কেট সে প্রিটেন্ট করে অভিনয় করে টু বি এ সার্ভেন্ট একটা চাকরানি হওয়ার টু উইন হার লাভ তার ভালোবাসাকে জিতে নেওয়ার এইখানেই হচ্ছে তোমার সি স্টুপস টু কনকুয়ার শব্দটার মিনিং মানে এটার যে টাইটেল সে টাইটেলটার মিনিং এখানে কেট ওই যে সাধারণ বারমেইট আসতেছে এবং সে এইভাবেই অনেকক্ষণ ধরে অভিনয় করতেছে এটা করে কি সে নিজেকে নজ নত করলো তাই না নিজেকে খাটো করলো সে তার রিয়েল স্ট্যাটাস প্রথমে রিভিল করেনি এবং এটা করলো কেন টু কনকুয়ার তার যে প্রেমিক সে প্রেমিককে জিতে নেওয়ার জন্য প্রেমিকের মন জেতার জন্য দিস ইজ ক্লেভার্ক নট জাস্ট সিলি এটা একটা হ্যাঁ এটা শুধুমাত্র চালাকিস্রিলি বিষয় না সাধারণ বিষয় না তো টু অফ এ ফার্স বলতেছে যখন সে তার নিজেকে অবনত করতেছে অন্যকে জিতে নেওয়ার জন্য এখানে যখন ফার্স বা প্রহসনের বা হাস্যকর কিছু পার্ট রয়েছে অংশ রয়েছে ইট অলসো হ্যাজ উইট অ্যান্ড স্মার্ট স্টোরি বলছে তারপরও এর ভেতরে রয়েছে একটা উইট এবং স্মার্ট স্টোরি রয়েছে এটা মানুষকে মেক্স আবার একই সঙ্গে তাদেরকে চিন্তাও করায় এটা মানুষকে হাসায় আবার একই সঙ্গে মানুষকে চিন্তাও করায় তাহলে এটা শুধুমাত্র ফার্স্ট না ফার্স্ট মানে প্রহসন এখানে শুধুমাত্র প্রহসন না বরং এর ভেতরে চিন্তারও বিষয় রয়েছে এটা একটা কমেডি লাইট হার্টেড কমেডি এটা শুধুমাত্র একেবারে স্যাবলাম না এটা বলতে স্যার হোট এলিমেন্টস অফ রোমান্টিক কমেডি ডু ইউ ফাইন্ড ইন সি স্টুভস টু কনফিউয়ার সি স্টুপস টু কনফিয়ারের ভেতরে রোমান্টিক এলিমেন্ট কি কি আছে রোমান্টিক এলিমেন্ট যদি যাই আমরা সরি রোমান্টিক কমেডির এলিমেন্ট তাহলে আমরা ওই যে সেকেন্ড ইয়ারে পড়েছিলাম না যে রোজালিন্ট ওই যে অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ ইউ লাইক ইটের ভেতরে রোমান্টিক কমেডির ফিচার ছিল যেমন ওখানে ভালোবাসা থাকবে ওখানে ডিসগাইজ থাকবে ছদ্মবেশ থাকবে ওইখানে থাকবে হচ্ছে ভালোবাসার জন্য ব্যথা পাওয়া মনো মনোবেদনা আর কি সেটা থাকবে তারপরে ওইখানে পালিয়ে যাওয়া থাকবে এখানেও পালিয়ে যাওয়া আছে তারপরে থাকবে হচ্ছে ওখানকার যে পরিবেশটা সে পরিবেশটাও ভালোবাসার মতো হতে হবে ফিনোমিনাটা তো এখানেও সেটা আছে তো আমরা এগুলো দেখবো এখন এবং লাস্টে কি হ্যাপি এন্ডিং অবশ্যই দেখো ইন সি স্টুপস টু কনকুয়ার মেনি রোমান্টিক কমেডি এলিমেন্টস অ্যাপিয়ার বলা হচ্ছে এই সি স্টুপস টু কনকুয়ার ভেতরে অনেক রোমান্টিক কমেডির এলিমেন্টস দেখতে পাচ্ছি আমরা

তো অনেকগুলি রয়েছে তার মধ্যে ফার্স্ট সর্বপ্রথম যেটা রয়েছে মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েটস ফানি সিচুয়েশন এখানে মিস আন্ডারস্ট্যান্ডিং ফানি সিচুয়েশন তৈরি করছে ওয়েন মার্লো এ দ্য হিরো থিংস মিস্টার হার্ট ক্যাজেল হাউস ইজ অ্যান ইন হি যখন মারলো এই নাটকের হিরো সে দেখলো যে মিস্টার হার্ট ক্যাজেলের বাড়ি এটাকে সে যখন একটা হোটেল মনে করতেছে তখন সে অন্যদের সাথে খুব বাজে ব্যবহার করছে হোটেলে গেলে যেটা হয় ওইরকম আর কি নিজেই বস এরকম একটা ভাব দিস মিক্স আপ লিডস টু ফানি সিনস অ্যান্ড কনফিউশন এটা মূলত এই রাইটিংয়ের ভেতরে একটা হাস্যকর সিন হাস্যকর সিন এবং কনফিউশন তৈরি করছে এই মিক্স আপটা অর্থাৎ এই যে ভুল বুঝাবুঝিটা এটা হচ্ছে প্রথম সেকেন্ড কি হচ্ছে সেকেন্ড ফিচারটা দ্য প্লে শোজ এ লাভ স্টোরি একটা রোমান্টিক কমেডির বৈশিষ্ট্য হচ্ছে সেটা লাভ স্টোরি দেখাবে মার্লো ইজ শাই উইথ আপার ক্লাস উইমেন বাট বোল্ড উইথ লোয়ার ক্লাস ওয়ান মার্লো সে আপার ক্লাস বা তার সম্যাটাসের মহিলাদের ক্ষেত্রে সে অনেক সরম পায় লজ্জা পায় কিন্তু সে আবার লোয়ার ক্লাসের মেয়েদের ক্ষেত্রে অত লজ্জা সে একবারে যা ইচ্ছা তাই বলতে পারে হিরোইন এখানে এখানে অভিনয় করে এটার মাধ্যমে মূলত সে তার যে হিরো হিরোর মন পেতে চায় দিস টুইস্ট অ্যাডস হিউমার অ্যান্ড রোম্যান্স টু দ্য প্লট এই টুইস্টটাই এখানে এই প্লটে এই কাহিনীর ভেতরে রোম্যান্স এবং হিউমার অ্যাক্ট করে থার্ড থার্ড যে পয়েন্ট সেটা হলো ডিসগাইজেস ডিসগাইজেস প্লে এ রোল এখানে একটা কি রোল প্লে করে কি রোল প্লে করে কেট স্টুপস অর লোয়ার হারসেলফস লোয়ার্স সেলফ বাই প্রিটেন্ডিং টু বি কেটস এখানে তার নিজেকে নত করছে নিজে ক্লাসটা লোয়ার করতেছে এবং এখানে সে অভিনয় করতেছে টু বি সামন এলস অন্য কিছু হওয়ার চেষ্টা করতেছে দিস হেল্পস হার লার্ন মোর অ্যাবাউট মার্লোস ট্রু নেচার এবং এটা মার্লোর সত্যিকারের নেচার জানার জন্য মার্লো আসলে কেমন এটা সত্যিকারভাবে জানার জন্য সে এটা করছে এটা হেল্প করছে তাকে ইট অলসো মেক্স দ্য অডিয়েন্স লাভ অ্যাট হাউ ইজিলি হি ইজ ফোল্ড এটা আবার একই সঙ্গে তোমার অডিয়েন্স কে হাসাচ্ছে যে কত ইজিলি মাল্যকে বোকা বানানো যাচ্ছে লাস্টলি লাস্ট পয়েন্ট যেটা সেটা দ্য প্লে এ হ্যাপি এন্ডিং এই প্লে এর একটা হ্যাপি এন্ডিং আছে এটা একটা বৈশিষ্ট্য রোমান্টিক কমিটির আফটার অল দ্য কনফিউশন দ্য কাপলস আর ইউনাইটেড যাই হোক পরবর্তীতে সকল ধরনের কনফিউশন দ্বিধা দন্দ এগুলার পরেও এই কাপলগুলা সবাই একত্রিত হচ্ছে এভরি ওয়ান ফাইন্ডস লাভ প্রত্যেকে ভালোবাসা পাচ্ছে অ্যান্ড প্রবলেমস আর সলভ প্রত্যেকের প্রবলেম সলভ হয়ে যাচ্ছে ইন দিস ওয়েস এইভাবে সিস্টুপস টু কনকুয়ার কম্বাইন্স হিউম্যান লাভ অ্যান্ড মিস আন্ডারস্ট্যান্ডিং সিস্টুপস টু কনকুয়ে একই সঙ্গে কম্বাইন করতেছে একত্রিত করতেছে ভালোবাসা তারপরে হিউমার এবং মিস আন্ডারস্ট্যান্ডিংকে মিস আন্ডারস্ট্যান্ডিংকে হুইস আর কমন ইন রোমান্টিক কমেডিস যেগুলো রোমান্টিক কমেডিতে একেবারে খুবই কমন বৈশিষ্ট্য দ্য ক্যারেক্টার্স অ্যান্ড দি আর ক্রিয়েট অ্যান্ড এনজয়েবল অ্যান্ড লাইট হার্টেড স্টোরি এখানকার যে ক্যারেক্টারগুলো রয়েছে তাদের যে অ্যাকশানগুলো রয়েছে এই সব কিছুই ক্রিয়েট অ্যান্ড এনজয়েবল অ্যান্ড লাইট হার্টেড স্টোরি সব কিছু এখানে একটা উপভোগ্য এবং সফট একটা স্টোরি যেন ক্রিয়েট করেছে হাউ হ্যাস্টিং ফ্ল্যাটার মিসেস হার্ট ক্যাল কিভাবে চাটুকারি করতেছে সে কি দেখো ইন্টু টু কনকুয়ার হ্যাস্টিং হার্ট ক্যাদল বাই প্রেজিং হার ইউথ অ্যান্ড বিউটি বলা হচ্ছে যে হ্যাস্টিংস এখানে এই নাটকের ভেতরে মিসেস হার্ট এর মানে স্তুতি গাচ্ছে বা বলতে পারে চাটুকারিতা করতেছে মিসেস সাথে তার এবং তার সৌন্দর্যের প্রশংসা করে হি টেলস আর সে লুকস ইয়াং সে তাকে বলে যে আপনাকে দেখতে তো খুবই ইয়াং লাগছে ইভেন দো সে যদিও সে বয়স্কা হ্যাস্টিং ইস

পোশাক আশাক ফ্যাশন এগুলোর ক্ষেত্রে আর তার যে রুচি সেটাকে প্রশংসা করছে এবং একই সঙ্গে সে প্রশংসা করছে তার ড্রেস সেন্সকে সে যে পোশাক আশাক পরে সেটাকে সে প্রশংসা করতেছে মোস্ট ফ্যাশনেবল উইম্যান হিনো সে এমন ভাবে কথা বলতেছে যে মানে হ্যাস্টিং এমনভাবে কথা বলতেছে যে এই মিসেস হার্টকে সে হচ্ছে সবচেয়ে বেশি ফ্যাশনেবল মহিলা যাকে সে জানে অ্যাবাউট ইট ওফেন সে বলে হ্যাস্টিং বলতে আরে আপনার সৌন্দর্য তো অনেক বিখ্যাত মানুষ অনেক মানুষ আপনার সম্পর্কে কথা বলে সামনাসামনি বলে না বাট আপনার সম্পর্কে অনেক মানুষ কথা বলে এটা বলতেছে মিসেস হার্ট ক্যাজেল এনজয়েস দিস ওয়ার্ডস অ্যান্ড বিলিভস হিম মিসেস হার্ট এই কথাগুলো খুবই উপভোগ করছে এবং তাকে বিশ্বাস করে মানে ওই যে আমাদের আমাদের দেশেও এরকম অনেক হইতো না আপনি গণতন্ত্রের মা এই যে কয়েকদিন আগে ইয়ে দেখলা না তোমরা যে জয় শাহরিয়ান জয় চাটুকারি করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটা চিঠি লিখেছিল মা মা করে আচ্ছা শি লাইকস টু হিয়ার দ্যাট আদার্স স্টাইল সে পছন্দ করে আমাদের যে কি বলে এটাকে মিসেস হার্ট সে পছন্দ করে যে অন্যরা তার ব্যাপারে কথা বলছে তার স্টাইল তার লুক নিয়ে এটা সে শুনতে চায় হ্যাস্টিং হ্যাস্টিংস নোজ দ্যাট মিসেস হার্ট লাভস টু বি অ্যাডমায়ার্ড হ্যাস্টিংস জানে যে মিসেস হার্ট প্রশংসিত হতে ভালোবাসে সো হি চুজ এস হিজ ওয়ার্ডস কেয়ারফুলি সুতরাং তার সে তার শব্দগুলো সে খুব সতর্কভাবে চুজ করে হি স্পিক্স টু হার ইন আ ওয়ে দ্যাট মেক্স হার ফিল ইম্পর্টেন্ট সে এমনভাবে কথা বলে যেটা তাকে অর্থাৎ মিসেস হার্ট কেজালকে গুরুত্বপূর্ণ ভাবায় নিজেকে এবং নিজেকে স্পেশাল ভাবায় বাই গিভিং হার কমপ্লিমেন্টস হি ট্রাইজ টু কিপ হার হ্যাপি অ্যান্ড অনসাই অন his side এইভাবে তার প্রশংসা করার মাধ্যমে এই হ্যাস্টিং সে চেষ্টা করে মিসেস হার্ড খুশি করার এবং তার নিজের পক্ষে নেয়ার হ্যাস্টিংস ফ্ল্যাটার হার বিকজ হি হ্যাজ এ প্ল্যান সে তার সাথে চাটুকারি করে কারণ তার একটা প্ল্যান ছিল পরিকল্পনা ছিল হি ওয়ান্টস হার টু ফিল গুড সো দ্যাট সি মাইট হেল্প হিম লেটার সে তাকে হচ্ছে ভালো একটা ফিল দিচ্ছে প্রশংসা করার মাধ্যমে যাতে করে সে পরবর্তীতে তাকে হেল্প করে সে এনজয়েশন অ্যান্ড হি ইউজেস দিস টু হিজ অ্যাডভান্টেজ সে বলতে আমাদের এই যে কে বলে আমাদের এই মিসেস হার্টকে দেন সে এনজয় করতেছে তার এই যে এটেনশনটা অর্থাৎ তার প্রতি মিসেস তার প্রতি যে হার্ট ক্যাজেল যে একটা মনোযোগ দিয়েছে এটাকে সে মজা পাচ্ছে একই সঙ্গে হি ইউজেস দিস টু হিজ অ্যাডভান্টেজ এবং এই মজা পাওয়াটাকেও আমাদের হ্যাস্টিং সে ব্যবহার করছে তার নিজের স্বার্থে নিজের সুবিধার স্বার্থে সুবিধা হুম

মিস হার্ডকেদেল মানে হচ্ছে মে অর্থাৎ কেট তারপরে মিসেস হার্ডকেদেল বলতে মিস্টার হার্ট কেদেলের আচ্ছা ইন শি স্টুভস টু কনকুয়ার মিস হার্ট কেদেল প্রিটেন্স টু বি এ বারমেইড টু ট্রিক মারলো শি স্টুভস টু এর ভেতরে মিসেস হার্ট কেদেল সে সরি মিস হার্ড সে অভিনয় করছে একজন বারমেইডের এবং বার আর কি এবং এটার মাধ্যমে সে মার্লোর সাথে ট্রিক করছে মার্লো ইজ এ সাই অ্যারাউন্ড আপার ক্লাস উইমেন বাট অ্যাক্টস কনফিডেন্টলি উইথ লোয়ার ক্লাস উইমেন মার্লো আপার ক্লাসের মেয়েদের সাথে কথা বলতে সরম পায় লজ্জা পায় কিন্তু সে আবার লোয়ার ক্লাসের মেয়েদের সাথে কনফিডেন্টলি কথা বলতে পারে নোয়িং দিস মিস হার্ট ক্যাজেল ডিসাইডস টু ডিসকাইজ হার এটা জানার পরে মিস হার্ট ক্যাজেল সিদ্ধান্ত নিল তার নিজেকে ছদ্মবেশ আর সাউন্ড মোর সে সাধারণ পোশাক নিল এবং সে তার নিজের কথাবার্তা তারপর কথাবার্তার সাউন্ড এগুলো চেঞ্জ করলো ঠিক অনেকটা সার্ভেন্টের মতো মানে গ্রাম্য ভাষায় কথাবার্তা বলা যেগুলো সেগুলো বলতে লাগলো ওয়েন মারলো মিটস হারে গেইন যখন মারলো তার সাথে আবার দেখা করলো হি বিলিভস শি ইজাস্ট তখন মারলো বিশ্বাস করলো যে এই মেয়েটা শুধুমাত্র একটা বারমেইড এছাড়া আর অন্য কিছু না হি ফিলস মোর রিল্যাক্সড অ্যান্ড কমফর্টেবল অ্যারাউন্ড হার এবং এই বারমেইড পাশে সে নিজেকে অনেক রিল্যাক্স মনে করলো এবং অনেক কমফোর্টেবল সে ফিল করতে থাকলো দে টক অ্যান্ড হি স্পিক টু হার ইন এ ফ্রেন্ডলি ওয়ে তারা কথা বললো এবং হি অর্থাৎ এই মার্লো সে কথা বললো খুবই ফ্রেন্ডলি ওয়েতে বন্ধুভাবনভাবে প্লেইস অ্যালং মিস হার্ট ক্যাজেল হচ্ছে অভিনয় করে চললো মেকিং হিম বিলিভ শি ইজ সাম ওয়ান ডিফারেন্ট এবং মারলোকে সে বিশ্বাস করাতে পারলো যে সে আসলে অন্য কেউ মিস হার্ট ক্যাজেল না সে একজন বারমেইট এটা বিশ্বাস করাতে সক্ষম হল সে লিসেন স্মাইলস অ্যান্ড রেসপন্স প্লে ভারলি সে অর্থাৎ এই কেট হার্ট ক্যাজেল সে কথা শুনত হাসত এবং রেসপন্ড করতো সারা দিত এগুলো খুব চতুরতার সহিত হার প্ল্যান ইজ টু লার্ন মোর অ্যাবাউট মারলো অ্যান্ড হেল্প হিম ফিল মোর অ্যাট ই তার যে প্ল্যানটা তার প্ল্যানটা ছিল মাল্য সম্পর্কে আরও অনেক বেশি জানার এবং তাকে সাহায্য করার টু ফিল মোর অ্যাট ইজ মানে আরও যাতে সে কমফোর্টেবল থাকতে পারে আরও যাতে সহজভাবে সে ফিল ফিল করতে পারে সেটাই তার লক্ষ্য ছিল এবং সে তাকে জন্য হেল্প করছিল মাল্লো বিগিনস টু অ্যাডমায়ার হার উইদাউট নোয়িং হু শি ট্রুলি ইজ মাল্ল তাকে প্রশংসা করা শুরু করলো তার পরিচয়টা সত্যিকারের না জেনেই মিস এনজয়স দ্য চান্স টু জোক টেস্ট মারলো মিস কেজেল এনজয়স দ্য চান্স এই সুযোগটা কে উপভোগ করলো টু জোক অ্যান্ড টেস্ট মারলোকে নিয়ে সে কৌতুক করলো এবং তাকে পরীক্ষা করার জন্য এই সুযোগটা সে নিল এবং এনজয় করতে থাকলো শি ইউজেস দিস মোমেন্ট টু গেট ক্লোজার টু হিম সে এই মোমেন্টটা ব্যবহার করা শুরু করলো টু গেট ক্লোজার টু হিম অর্থাৎ মার্লোর কাছাকাছি যাওয়ার জন্য বাই প্রিটেন্ডিং টু বি সামোয়ানেলস অন্য একজনের সে যে অভিনয় করার মাধ্যমে শি ইজ অ্যাবল টু ব্রেক ডাউন মার্লোস নার্ভাসনেস সে মার্লোর যে নার্ভাসনেস মার্লোর যে নার্ভাস হয়ে পড়ে সেই সিস্টেমটাকে সে ডাউন করতে পারলো এবং তাকে দেখার পর তার সাথে কথা বলার পর থেকে মাল্লও অনেক কনফিডেন্ট কনফিডেন্স শো করতে থাকলো ডিসপ্লে ট্রিক ডিস ফুল ট্রিক হেল্প দেম আন্ডারস্ট্যান্ড ইস আদার বেটার এবং এই যে একটা হচ্ছে প্লেফুল কৌতুকপূর্ণ একটা কৌশল ট্রিক এইটা তাদের একজন আরেকজনকে আরো ভালোভাবে জানার জন্য হেল্প করলো আচ্ছা এই হচ্ছে সাতটা আমাদের আছে আর কয়টা এক দুই তিন চার পাঁচ আর আটটা আছে তো এই আটটা সামনে দিন পড়ব আজকে সাতটা পড়লাম সাতটাই থাক আর বাকি আটটা সামনে দিন পরে এটা আমরা শেষ করে ফেলবো এখন বলো তোমাদের কারো কিছু বলার থাকলে সামনের দিন পড়ার পরে আমি এই দুইটা মানে এই নোটটা আবার আমি তোমাদের সাথে শেয়ার করব যাতে করে একবারে তোমরা সব পেয়ে যাও তাহলে আজকে দিলে আবার সামনের দিন আবার দিতে হবে এই আজকে আর দিচ্ছি না এটা মানে এটা আজকে থাকলো তোমরা ভিডিওটা পাবা এটা শেয়ার করব না নি এটা সামনের দিন পেয়ে যাবা বলো কারো কিছু বলার আছে

এই টানা আট দশ দিন পনেরো দিন এক টানা ক্লাস করার পরে আবার হয়তো পনেরো বিশ দিন ব্রেক নিব নেওয়ার পরে আবারও আসতে পারি এই আট দশ দিন টানা ক্লাসের ওইটা সিচুয়েশন বলবে আর কি আমাদের ওই ক্রিটিসিজম হ্যাঁ ক্রিটিসিজম আছে তো ক্রিটিসিজম মনে হয় একটা দুইটা পার্ট পড়িয়েছি নাকি সব শেষ করেছি মনে নাই আর কি ওইটা দেখতে হবে আবার ডক্টর ফস্টার সে দুইটা পড়ানো হয়েছে দুইটা না আচ্ছা হ্যাঁ তো বাকিগুলো পড়ে ফেলবো আমরা ইনশাল্লাহ ওই জন্যই বললাম যে আমাদের একটু ঘাটতি আছে আন্দোলন গেছে আমি অসুস্থ হয়েছি তারপরে দুইটা ঈদ গেছে আবার আরেকটা বড় ঘটনা হচ্ছে যে আমার ওই যে প্রোফাইল ইয়া হয়ে গেল হ্যাক হয়ে গেল সব মিলে আমাদের অনেকটা গ্যাপ হয়েছে তো ওই গ্যাপগুলো আমরা পূরণ করব এখন আমি তোমাদের কথা দিয়েছিলাম যেটা আমরা পূরণ করব তো ইনশাল্লাহ আমি কথা রাখবো ওকে সো ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই ভালো থেকো আমরা সামনের দিনে আবার আমার আগামীকালকে আবার ক্লাস হবে একটা না চলবে তো ঠিক আছে ভালো থেকো আল্লাহ হাফেজ